এই বর্ণাঢ্য মাহফিলে বোঝার চেষ্টা করব 2023টা কত ভয়াবহ হতে যাচ্ছে, বুঝবেন বুঝবেন। আল্লাহ বাড়ি দিয়ে দিছে, কিন্তু কি পরিমাণ কুয়াশা বুঝেন আপনি, এক হাত সামনে দেখা যায় না গাড়ি চালাতে গিয়ে। সারা ইউরোপে তুষারপাত শুরু হয়ে গেছে, জাপানের রাস্তাগুলো জ্যাম লেগে গেছে প্রচন্ড বরফে আচ্ছাদিত হওয়ার কারণে, সারা রাস্তাগুলো বরফের নিচে, পুরা চীনের ভিতরে প্রতিদিন মারা যাচ্ছে করোনার কারণে, একজন আর দুইজন না 9,000-এর অধিক মানুষ মারা যাচ্ছে, 3 কোটির মানুষ অধিক মানুষ এখন আক্রান্ত হয়ে আছে করোনা। সারা দুনিয়া যখন বিভীষিকাময় হয়ে যাচ্ছে, কোরআনুল করিমে সূরা আনফালের 25 নং আয়াতে করিমা তেলাওয়াত করেছি, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো আমার ফিতনাকে। ফিতনার 22 রকমের ব্যাখ্যা এসেছে, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন ফিতনা শব্দের অর্থ কি, আল্লাহ কেন ভয় পাইতে বললেন, কারণ ফিতনাটা কখনো ঘূর্ণিঝড় হয়ে আসবে, কখনো তুষারপাত হয়ে আসবে, কখনো করোনা হয়ে আসবে, কখনো কলেরা হয়ে আসবে, কখনো গুটি বসন্ত হয়ে আসবে, কখনো বা ডেঙ্গু মশার কামড়ে হাজার হাজার মানুষ মারা যাবে, কখনো বা বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালায় পুরো সারখার করে দেবে, কখনো বা ভূমি ধস হয়ে যাবে, কখনো বা এমন হবে আকাশ থেকে পাথর পড়বে, আজাবের পর আজাব দিন যিনি পরীক্ষা নেবেন তিনি কে। মানে এত সালাক পোলাপান চিন্তা করেন, আমগো তো একটা বয়স এরকম ছিল, এরা মনে করছে হুজুর এমনি এমনি এনে বয়ে বসছে। আমরা এরকম সময় খালি ধান্দায় থাকতাম যে কোন সময় একটু বাদাম টাদাম খাওয়ান যাব, একটু দুষ্টামি করা যাবে, তখন হুজুররা ধমক দিত, এই উঠো যাও, মনটা খারাপ হয়ে যেত। সেই থেকে আমি শিখলাম, না খবরদার, এদেরকে ধমক দিয়ে ঠিক করা যাবে, এদেরকে আদর দিতে হবে। এই জন্য যারা এখানে বসছেন, একজন যুবকদেরকে ছোট বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না, মহব্বত দেওয়া লাগবে, ঠিক কিনা বলে। একটু বড় যখন হইলাম তখন বুঝতে শিখলাম, না হুজুরদের আলোচনায় বসে দুষ্টামি করা যাবে না, লিখতে হবে, ডায়েরি মেনটেন শুরু করলাম, একটা দুইটা না আমার প্রায় 25টা ডায়েরি আছে, পুরাটা ভর্তি শুধু ওয়াজ আর ওয়াজ লেখা, আলহামদুলিল্লাহ। আমার আব্বা একজন বড় আলেমী দিন, আব্বার কাছে এনে দেখাইতাম, আব্বা এটা লেখাটা হয়েছে, আব্বা কইতো পুরোটাই ভুল হয়েছে, কিন্তু তাও আমার মন নষ্ট হইতো না, আমি চিন্তা করতাম আল্লাহ আমি তো লেখছি, আল্লাহ আপনি বরকত দিয়ে দিন, আমার মেধা বাড়ায় দিন, আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। তো যারা এখানে বসলেন একটু চিন্তা করেন তো, এই যে আজাবগুলোর কথা বলছি, দুনিয়ার মধ্যে এই আজাবগুলো এখন থেমে থেমে সারা ওয়ার্ল্ডে আসতেছে, ঠিক কিনা বলে। ফাবিযালিকা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, চিন্তা করেন দুর্ভিক্ষ কেন লাগবে, 2023কে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, দুর্ভিক্ষের বৎসর বলা হচ্ছে, আগে করোনার কারণে যত পরিমাণ মানুষ মারা গেছে এর চাইতে বেশি লোক মারা যাবে 2023 সনে। কি কারণ, কেন এত মানুষ মারা যাবে, কারণ আল্লাহ পাক আযাব
আমার দেশে ভয়াবহ পরিস্থিতি হতে পারত আল্লাহ পাক পরিস্থিতি ভালো বানায় দিয়েছে কিন্তু গোলামেরা আল্লাহ পাককে সেজদা দিতে যায় নাই ঠিক কি না বলে ঠিক তো বললেন না ঠিক সবাই বলেন ঠিক এবার মুসলমান চিন্তা করেন ভূমিকম্প কেমন করে আসে ভূমিকম্প আফগানিস্তানের দিকে তাকায় দেখেন যেই ভূমিকম্প আফগানিস্তানে এসেছে সিরিজ ভূমিকম্প শুরু হয়েছে তুরস্কে ভূমিকম্প হয়েছে এবার উজবেকিস্তানে আমি গিয়েছিলাম বিভিন্ন এলাকা তছনছ হয়ে গেছে সারা দুনিয়ায় ভূমিকম্প শুরু হয়ে গেছে আমার দেশে গত বছর ভূমিকম্প হয়েছিল সময়টা ছিল কখন মাশাআল্লাহ দুইজন উত্তর দিছে এই খতিব সাহেব ফিসনের লোক যা লোক এই দুইজন উত্তর দিছে কখন এখন কোন কখন এরপরও কয় না কখন সবাই এখন বেজার যে হুজুর এটা কোয়াইতেছেন কি লিগা এটা কোয়াইতেছে এই জন্য যদি এদিন মরতেন নামাজি হয়ে উঠতেন না বেনামাজি এরপরও কয় না হুজুর এখন আর কিচ্ছু কইতাম নাম করে বেনামাজি ডাকতেন কোন কি নিয়ে উঠতেন স্লোগান দিয়ে ফেরেশতারা বলতো তারিকুস সালাত আল্লাহ এই নাফরমানটা বেনামাজি ছিল আল্লাহ এই নাফরমানটা বেনামাজি ছিল নামাজ পড়ে না বেনামাজির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করতেন চিন্তা করেন লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা অন্ধকার খবরটা অন্ধকার হয়ে থাকত গুটগুটে অন্ধকার হয়ে যেত খবরটা সব বিচ্ছুতে মুহূর্তের মধ্যে ভরে যেত খবরটা সাক্ষী হয়ে কেউ দাঁড়াতো না নাজাতের জন্য কেউ কথা বলতো না ওয়া কানা মা ফিরাউন ওয়া হামান ওয়া করুন উবাই বিন খলফ লোকটা দাগে আসামি ফেরাউনের সাথে কারুনের সাথে হামানের সাথে বড় দাগি ব্যবসায়ী জাহান্নামী ব্যবসায়ী উবাই বিন খালাফের সাথে জাহান্নামী হতো আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার রাজনীতি আপনার ক্ষমতা আপনার বড় বড় পদ পদবি নামাজ থেকে দূরে রেখেছে সব বড় বড় নেতাগুলার সঙ্গে জাহান্নামে দাগি আসামি হয়ে যেতেন যিনি দয়ার দৃষ্টিতে তাকাতেন না তিনি কে হিসাব করেন কির মধ্যে দৌড়াইতেছে তাহলে আমরা তাফসির শুনব কোন আয়াতটার ভাই মাশাআল্লাহ একজন শ্রোতা মনে রাখছে আ সবাই এমনি রয়েছে কয় হুজুর ওয়াসের কাম ওয়াস করে যান আমি আবার এই ওয়াস করি না কোনো জায়গা আমি ওয়াস করব সেটা যেটা আপনি বাড়িতে নিতে পারবেন আপনার ক্যাপাসিটি আছে এতটুকু ওয়াস করব কোন কোন সূরা মাশাআল্লাহ সবাই বলা লাগবে কোন সূরা ওমা এখন তুই বলবো এনে নিয়ত করে ফেলছি কোন সূরা হায় হায় রে টাঙ্গাইলের লোক রে ভাই এত টাইট দিলের মানুষ কোন সূরা হায় হায় রে আমি তো বইকে টুকে লাস্টে দেখলাম নিজেই লসে ফিরে গেছি আচ্ছা ভাই আদর করে কই কোন তুই একটু কোন সূরা যুবকরা কোন কোন সূরা সূরা আনফালের 25 নং আয়াতে কারীমা আল্লাহ বলছেন ভয় করো ফিতনাকে ফিতনা মানে বড় বড় আযাব 22 রকমের আযাব হতে পারে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন এবার ডেঙ্গুতে এত পরিমাণ মানুষ মারা গেছে বিগত দিনে হয় নাই গ্রামে গঞ্জে পর্যন্ত বহু মানুষ ডেঙ্গুর কারণে মারা গেছে ঠিক কিনা বলে এটা কি একটা মশা এত বড় একজন মানুষ একটা মশার সামনে কি পরিমাণ দুর্বল কারণ মানুষের ইমান দুর্বল হয়ে গেছে আল্লাহর আজাব আর গজব চারদিক থেকে দিয়ে আসতেছে ঠিক কিনা বলে
এবার ছয়টা আলামত খেয়াল করেন বুখারীতে বর্ণিত কয়টা আর জোরে জোর হলো না ছয়টা আলামত শুনবেন কয়টা আল্লাহর হাবিব বলেন ওদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব ও দুনিয়ার মানুষেরা শোনো কিয়ামতের আগে ছয়টা আলামত দেখবা ছয়টা আলামতের পরে আর বসে থাকবা না প্রস্তুতি নিয়ে নাও কিয়ামতের জন্য বড় বড় আযাব গজব আসবে আযাব গজব থেকে বাঁচানোর মতো ক্ষমতা কোন নেতা কোন এমপি কোন মন্ত্রীর নাই আসেনি কিন্তু আমরা কিরকম মানুষ আমরা এই কথা পর্যন্ত শুনি আমরা করোনাকে মোকাবেলা করেছি করোনার চাইতে আমরা শক্তিশালী কইনি কইনি করোনার চাইতে শক্তিশালী বেলা করোনা কত লোকের সিট কেট করে ফালাই দিল ব্যাট কে রইছেন করোনার চাইতে শক্তিশালী হারে মুসলমান শিরক মারাত্মক দরজার শিরক দেখেন শিরকের সূচনা কেমনে হয় অবশ্যই মাস্ক পরুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুন্দর কথা যদি এটা একটু ঘুরায় লিখতেন মাস্ক পরুন সুস্থ থাকুন মাস্ক পরলে যদি সুস্থ থাকা যায় শুধু বাংলাদেশের মাস্ক আছে নাকি ওমা একজনে কইছে জি আর কি ঠিক সব জায়গা ঠিক কইন না কিন্তু আর থাক অসুবিধা নেই সব জায়গাতে আবার ঠিক কইন না হুদা মাস্ক কি বাংলাদেশে আছে না অন্য সব দেশেরই আছে তার মানে বোঝা যায় মাস্ক পরলে ভালো থাকা যায় না একমাত্র যিনি ভালো রাখলে ভালো থাকা যায় তিনি কে এটা আকীদা পরিষ্কার করে নেন তাহলে করোনা আমাদের চাইতে শক্তিশালী না আমরা শক্তিশালী আবার কয় আমরা কি রোমের দশা হইছে চিন্তাটা করেন শক্তিশালী কি করোনায় না আমরা করোনা করোনায় খাইলে একবারে শেষ কিন্তু করোনা আল্লাহর কি এহ মাশাআল্লাহ আল্লাহর কি আরো জোরে কোন অনেকে কয় সিনে বানাইছে আরে বেটা বানাইলেও তো এটা আল্লাহর গজব ঠিক কিনা বলেন কিন্তু সিনরি খেয়ে ফেলাইতেছে ঠিক না ভাই এবার ছয়টা আলামত মন্দির শুনেন এক নম্বরে মৌতি আল্লাহ নবী বলেন আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ও উম্মতেরা যেদিন আমি নবী চলে যাব দুনিয়া থেকে বিদায় নিব কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যেও কারণ জীবদ্দশায় উম্মতের জন্য সব সময় নবী দোয়া করেছে আজিজুন কাজিজিল মিরজান ফুটন্ত পানির মতো ভিতর থেকে টকবক টকবক করে কান্না বের হতো আগত উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে উম্মতের মায়া নবী কেঁদে কেঁদে ফরিয়াদ করেছে এতদিন পর্যন্ত যিনি ভালো রেখেছেন তিনি কে এখন আমরা এমন হয়ে যাচ্ছে এই জন্য করোনার মতো বড় বড় মুসিবত আসতেছে তাহলে কয়টা আলামত মনে রাখতে হবে এক নাম্বারটা কি নাউজুবিল্লাহ এক নাম্বারটা নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন এই আলামত দেখার পরে বুঝতে হবে ভয়াবহ আজাব একটার পর একটা আসতে পারে আসার সময় হয়ে গেছে ঠিক কিনা বলে তাহলে কয় নাম্বার এটা মাশাআল্লাহ সবাই বলেন কয় নাম্বার এক নাম্বারটা কি মাশাআল্লাহ এই তো সব মানুষগুলো উচ্চারণ করতেছে এক নাম্বারটা কি নবীজির বিদায় নেওয়া এক নাম্বারের আলামত দুই নাম্বার আলামত হলো সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস বিজয় হবে বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়
মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। কে কে বলছেন জেরুজালেম দেখি? না রে, ঠিক হয়েছে তো, উত্তর সঠিক আছে তো, এরপরে ডরে আটটা তুলতো না, মাশাআল্লাহ। আর কোনো উত্তর আপনাদের কাছে আছে? এই জায়গাটা কাদের ছিল? মাশাআল্লাহ, কাদের? হাজার হাজার আল্লাহর পয়গম্বরের স্মৃতি বিজড়িত জায়গা বাইতুল মুকদ্দাস। আমার নবী ষোলো কিংবা সতেরো মাস সেদিকে নামাজ পড়েছেন, মুসলমানদের কিবলা বাইতুল মুকদ্দাস। আজ বাইতুল মুকদ্দাস কাঁদতেছে, ও মুসলমানেরা আর ঘুমা থেকো না, ইহুদিরা আমাদেরকে শেষ করে দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা ঘাস চিবাচ্ছে, ফিলিস্তিনের বাচ্চা খাদ্য নাই, শুকনো রুটি, চাবা চাবা চিৎকার করে বলে আল্লাহ আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে আপনার জান্নাতের নিয়ামত দেন, জান্নাতের নিয়ামতের তো কোনো শেষ নাই। ছোট ছোট বাচ্চাদের আর্তনাদের কারণে মাজাআ বা দুর্ভিক্ষের মতো আজাব দিয়ে যিনি দুনিয়ার মুসলমানদেরকে সোজা বানাবেন তিনি কে? কয়টা আলামত ভাই? কত নম্বরে আছি? এক নম্বরটা কি? মাশাআল্লাহ। দুই নম্বরটা কি? বাইতুল মুকদ্দাস আবার বিজয় হবে। সালাউদ্দিন আইয়ুবী বিজয় করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী তিনটা কথা বলে গেছিলেন, কয়টা শুনবেন তো ইনশাল্লাহ। আমি দেখতেছি দুইজন যুবক উঠছে, বাবার একটু তোমরা বসলে আমি খুব খুশি হব, আল্লাহ খুশি। ওরে তালি নাই, হায় হায় রে, তালে কিলিগা নাই বুঝছেন। মাহফিলটাতে এখন বাজে সাড়ে এগারোটা। এই ওয়াচটা বুঝতে হলে মাথায় ব্রেন লাগবে নয়টার সময়, ঠিক কিনা বলেন? এটা আবার কেউ ঠিক করতো না, কারণ হুজুর আপনি এত আগে আগে কিলিয়া ওয়াচ করে যাইতেন না। তাহলে এবার চিন্তা করেন, যতজন এখানে বসছেন কয় নাম্বারে আছেন? দুই নাম্বার, দুই নাম্বার, দুই নম্বরে বলছিলাম আমার ভাইরা, সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকদ্দাসকে মুসলমানদের হাতে তুলে দিয়ে ক্রুসেডারদেরকে পরাজিত করে তিনটা কথা লিখে দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন বাইতুল মুকদ্দাস কেউ নিতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমান চরিত্রবান থাকবে। আজ বাইতুল মুকদ্দাস আমাদের হাতে নাই, বোঝা যায় মুসলমানদের চরিত্র এখন ঠিক নাই, ঠিক কিনা বলে? এরপরে তিনি বলেছিলেন শুনে রাখো, বাইতুল মুকদ্দাস কেউ নিতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমান ক্ষমতার লোভী না হবে, ক্ষমতা নিয়ে মারামারি কাটাকাটি না করবে, ততদিন পর্যন্ত বাইতুল মুকদ্দাস সিনায় নিতে পারবে না। এখন বোঝা যায় মুসলমান ক্ষমতার লোভে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? তিন নম্বরে তিনি বলেছিলেন মুসলমান মাদকাসক্ত হয়ে যাবে। আজ তাকায় দেখেন মুসলমানের চরিত্র এমন হয়ে গেছে, অধিকাংশ মুসলমান মাদকাসক্ত, ড্রাগ এডিক্টেড, ইয়াবার ভিতরে ডুবে আছে, ফেন্সিডিলের ভিতরে ডুবে আছে, মদের ভিতরে ডুবে আছে, হেরোইনের ভিতরে ডুবে আছে, আফিমের ভিতরে ডুবে আছে, মেরে চুয়েনার ভিতরে ডুবে আছে, এলএসডির ভিতরে ডুবে আছে, গাজার ভিতরে মুসলমান ডুবে আছে। গাজার নাম দিয়েছে সিদ্ধি, এই সিদ্ধি খাওয়ার জন্য অনেক মুসলমান দলিল পর্যন্ত দেয়, ঠিক কিনা বলেন? আজকে ওয়াশটা কইরা পুরোপুরি শান্তি পাইতেছি না। ধরো মিয়া একজনে কইলে হইব,
ঠিক এটাও তো কইতে পারলেন না কত দেখি ঠিক এই তো মাশাআল্লাহ এই পিছনে ওয়াজ কিন্তু আরেকটা সালাম দেব না বাবা তোমরা আমার খুব আপন ইয়ংরা কলিজার টুকরারা আজকে রাতটি একটু আল্লাহর জন্য দিয়ে দাও পারবা না ইনশাআল্লাহ কয় নাম্বার তিন নাম্বার ফেল কয় নাম্বার কয় নাম্বার দুই নাম্বার লিল্লাহ তাকবীর মনোযোগ আছে তো তো সালাউদ্দিন আইয়ুবি তিনি কয়টা কথা বলে গেছিলেন এখন মুসলমানদের মধ্যে মদ আর মদ দেদারসে চলতেছে আজকের রাতে কি পরিমাণ মুসলমানের ছেলে শুধু ঢাকার ভিতরে সেলিব্রেট করবে 31st নাইট কে কেন্দ্র করে কি পরিমাণ মুসলমানের ছেলে আজকে মদ খাবে কত মুসলমানের মেয়ে আজকে মদ খাবে বেহাপনা বেলাল্লাপনার ভিতরে চিৎকার চেঁচামেচি করে রাতটা কাটায় দিবে আজকের এই সময়টা যদি আমার আপনার মৃত্যুর সময় হয় কেমন করে চেহারাটা দেখাবেন যেই মুসলমান নাচ গানের ভিতরে মজা পেয়ে যায় ও তালাজ্জাদা বিহার কুফরুন গানের ভিতরে যদি আপনি মজা পান মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে ডিগবাজি মার্কা নাচ নাচেন এমনও পাগল মুসলমান আছে না নাই তিরিং বিরিং করে নাচ মাথাটা নিচের দিকে পা উপরের দিকে উঠছেন না কিন্তু একজন তো উঠতে সারছে 50% হয়েছেনি হয়ে গেছে তো 50% এই জন্য অনেকেই একটু নড়বড় হয়ে গেছে কয় নাম্বার এবার মনোযোগটা ঠিক আছে লিল্লাহ তাকবীর ও মুসলমান নড়বড় হয়েন না 31st নাইট আমার না একটা চিৎকার খ্রিস্টানদের জন্য দেওয়া যাবে না আল্লাহর হাবিব দেখা গেলেন খবরদার মুসলমানেরা আল ইশারাতু বিল আসাবে এমন সময় আসবে উম্মতরা আঙ্গুল দিয়ে ইহুদিদের অনুসরণ করবে এখন দেখবেন আজকে 31st নাইটে অনেকে ছবি দিবে প্রোফাইলের ভিতরে এরকম যুবকরা তাকাও জন সিনা যেমনে দেখায় তারপরে দেখবেন মেসি দেখায় রোনালদো দেখায় নেইমার দেখায় আপনি তো মনে করছেন কি হইছে অসুবিধা কি তারা তৃতীয়বাদকে প্রমোট করে আল্লাহ তার একজন স্ত্রী তার একজন সন্তান জোরে কর নাউজুবিল্লাহ ও মুসলমান কেমন করে তুমি খ্রিস্টানদের আদর্শ নিবে কেমন করে বিজাতীয় কালচার তোমার কালচার বানাবে আল্লাহর হাবিব ঘুম থেকে একদিন উঠে বললেন ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য উম্মে সালামা বলেন ওগো নবীজি আনুহলিকু ফিনা সালিহুন তাহলে কয় নাম্বার আছেন ভাই তিন নাম্বার কইন না কিন্তু হুট করে দুই নাম্বারে আস কয় নাম্বার এই যে ইহুদি করে স্টাইলটা এটা এখন মুসলমানের মধ্যে আসেনি এরপরে আরেকটা স্টাইল দেখবেন খ্রিস্টানদের আল ইশারাতু বিল আকুফ হাতের দিকে তাকায় থাকেন চাইছেন না এই পিছনের সবাই তাকাইছেন দেখবেন অনেকেই জনসমাবেশে গিয়ে এরম এরম করে করেনি ঠোঁট নড়ে না হাত নড়ে নড়েনি আল্লি সারতু বিল নাকুফ হাত নড়বে ঠোঁট নড়বে না সালাম চলবে না এমন স্টাইলটা খ্রিস্টানদের স্টাইল মুসলমানের ভিতরে ঢুকে গেছে 31st নাইট উদযাপন করা খ্রিস্টানদের উৎসব মুসলমানদের ভিতরে ঢুকে গেছে নববর্ষের নামে পান্তা ইলিশ খাওয়া
অন্যদের সংস্কৃতি আমার ভিতরে ঢুকে গেছে এখন রেগডেন ছেলে মেয়ে একত্রিত হয়ে রেগডে পালনের নামে খারাপ খারাপ কথা সেশন শেষ হলে লিখে দেয় অসভ্য আর বর্বরতা ছেলে মেয়ের ভিতরে চলে আসছে এই উৎসব আমার নাম এখন যেমন খুশি তেমন সাজর ভিতরে আগে স্বাস্থ্য চাষি গ্রামের সুন্দর বিভিন্ন চাষা ঘটক দাদা এগুলা স্বাস্থ্য এখন নতুন করে বিজাতীয় কালচার হ্যালোইন সাজা হয় হ্যালোইন মানে ভূত ভূত ঠিক কিনা বলেন মা বাপ এগুলো কিনে দেয় সব বিজাতীয় কালচার পাঁচ হচ্ছে আমার দেশে এটা দাজ্জালের ফিতনা নেটের মাধ্যমে ছড়ায় যায় আমার দেশে শুধুমাত্র মোবাইল পাঁচ ঘন্টার উপরে ব্যবহার করে এমন ব্যবহারকারীর সংখ্যা একজন আর দুজন নয় এগারো কোটি পঁচাত্তর লক্ষ লোক দেশে পাঁচ ঘন্টার উপরে মোবাইল নিয়ে পড়ে থাকে আমি চিন্তা করছিলাম দুই তিনজন সুবহানাল্লাহ বলল দেখি না আলহামদুলিল্লাহ এরকম ব্যাগ করলে একজনও হয় না বাবা এরকম না রে বাবা মানে সবাই বুদ্ধিমানে বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন এজন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলেন তাহলে জনসমাবেশে গিয়ে এরম এরম করণ যাবে না হাতটা যখন উঠাইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঠিক কিনা বলেন থার্টি ফার্স্ট নাইটে উৎসব করা যাবে না রেগ ডে পালনের নামে অসভ্যতা দূরে থাকতে হবে হ্যালোইন উৎসব নামে যেমন খুশি তেমন সাজর ভিতরে মুখোশগুলো কিনে বুত সাজা যাবে না দুই নাম্বারের পরে আসেন মুসলমান তিন নাম্বারে এই শেষ হয়ে যাচ্ছে কিন্তু উঠছেন না বাবা বেশিক্ষণ বয়ান এমন করতাম না আমি তো কইছি আগে মুরব্বী কই যাইতেছে আসেন তো ইনশাল্লাহ তারপর যে আটটা দেখায় কইতো যে হুজুর আমি মুরব্বী মানুষ আইতেছে না মাশাল্লাহ এখনই বইয়ে পড়বো লিল্লাহে তাকবীর তিনজন যুবক চলে আসছে লিল্লাহে তাকবীর দেখছেন যুবক গুলা কি ভালো ভালো সব ফালাই দিয়ে খালি কয়টা যুবক কিন্তু ধুইরা লই আসনা বাবা মাশাল্লাহ থাকে এরাও চলে আসবে সব চলে আসবে ইনশাল্লাহ কয় নাম্বার গেছে ভাই এবার তিন নম্বরে সুন্না মাউতানুন ইয়াখুযু ফিকুম কাকুআসিল গনাব কানটা খাড়া করে শুনে রাখেন মুসলমান সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহর হাবিব বললেন ছাগলের ঠান্ডা লেগে যেভাবে ছাগল মারা যায় ঠান্ডা জনিত মহামারী সুন্না মাউতানুন মৃত্যু পরিমাণে ফেলবে একজন একজন করে ধরবে জগতের হাজার হাজার মানুষ মারা যাবে সারা পৃথিবী মৃত্যু পরি হয়ে যাবে এত বড় ঠান্ডা জনিত মহামারী এখনো আসে নাই সামনে আসবে আসছে কি নাম গো ভাই একজনে কইছে করলা কোন ভালো করে কি নাম নাম এখন বুইলা সেরে বলে ওই দিন এক জায়গায় জিজ্ঞেসি যে দোয়াটা কি করোনার ওই যে মাঝে মাঝে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস মানে দোয়ারে একেবারে প্যাকেট কইরা শেষ আরেক জায়গায় জিগেলাম ভাই করোনার দোয়াটা কোন তো আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহিয়া করোনারে মাইরা লাইছে আবার জেতা ফিরে লাইছে কোন কারবার এই হইছে মানুষ আমরা এবার আপনারা কোন করোনার দোয়াটা কি আপনার কাছ থেকে আজকে শুনি দিই পারেননি এই দেখছেন একজনে কইছে কি কইছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা এই যে হুজুরে কই এত ফেস লাগাই দিছে আপনাদের খতিব সাহেব সালাক মানুষ তো চিন্তা করছে হায়রে আল্লাহ কই নামাজ পড়াইলাম লোক দিয়ে এত ফোরান ফোরাইলাম এরপরও ঠোঁটের আঘাত নাই দোয়াটা কোন দোয়াটা তাড়াতাড়ি সর্বনাশ কথা দেখছেন কারবারটা করোনা আইলেও তো হুজুর পড়ছি না আমরা
পড়বেন, এটা কি খালি করোনার দোয়া? মাথা হঠাৎ করে খারাপ লাগতেছে, চিনচিন করে ব্যথা করতেছে, দোয়াটা পড়েন। অজানা একটা রোগ আপনাকে পেয়ে বসছে, দোয়াটা আপনি পড়েন। এটা শুধু করোনার দোয়া নয়, সমস্ত রোগ থেকে হেফাজতের জন্য দোয়াটা পড়বেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। বলে সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়িল আসকাম। মানে কি, সব যত খারাপ খারাপ রোগ আছে, সব যত নতুন নতুন রোগ আছে, নাম সারা রোগ, আগে মানুষ জানতই নেই রোগ, এরকম সব রোগ থেকে আপনি পানাহ চেয়ে নেবেন, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুক, পড়েন আমিন। কয় নাম্বার ভাই? আরো জোরে। ছয়টা আলামত দেখে নবী প্রস্তুত হতে বললেন। ছয়টা আলামতের ভিতরে তিনটা চলে গেল, তিন তিনটা আলামত যদি খেয়াল করেন, নবী দুনিয়া থেকে চলে গেছেন, বাইতুল মুকাদ্দাস বিজয়ী হয়েছে। এরপরে নজর করে দেখেন, করোনার মতো মহামারী পৃথিবীর মধ্যে চলে এসেছে, দুইটা বছর পৃথিবীকে তটস্থ করেছে, এই বছর এমন ভয়াবহ রূপে যাচ্ছে, মোট জনসংখ্যার 10% মানুষ মারা যাবে, পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে। আমার দেশে যখন করোনা আসছিল, বড় বড় টাকাওয়ালা লোকদেরকে পাই নাই, বড় বড় নেতাদেরকে পাই নাই, কিন্তু এ দেশের আলেম ওলামা আপনাদেরকে ছেড়ে চলে যায় না। বাইরে আলেমদেরকে চিনছেন তো? তখন ছেলে একজন বলছে, না চিন্তাটা করেন, কিটা শুরু করলেন আপনি? ও হা কইছেন, আচ্ছা ঠিক আছে, তাই তো বাচ্চা না। কয় নাম্বার ভাই? এ সুন্দর মনোযোগ আছে। ও কয় নাম্বার? কিডা ঠান্ডা জনিত করোনা, করোনা এমন নতুন আরেকটা আইতেছে, লক্ষ লক্ষ বছর যেটা বরফের নিচে ঢাকা পড়েছিল, আবহাওয়ার পরিবর্তনের কারণে এখন পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। ও মুসলমান, সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে, 2023 সনটা বড় ভয়াবহ হবে, কারণ সিরিয়া মার খাচ্ছিল 11টা বছর, 2011 সন থেকে সিরিয়া মার খাচ্ছে, আজ রাতটা পার হয়ে গেলে 12 বছর হবে, সমাধান হয় নাই, তার মানে পৃথিবী আর ভালো থাকবে না। সমাধান যতদিন না হবে, একটার পর একটা গজব আর আজাব যিনি দিবেন তিনি কে? শুনতেছেন তো আমার দিকে? কয়টা ভাই? তিনটা, তিনটা বলে জানি কি কথা গেছিলাম, পরে বাদামটা ফেস লাগাই লেছিস না, অসুবিধা নেই, বাদাম ফেস দিল দুই একজনের, দেখবেন মনে থাকবে, ঠিকই আমার মনে হয়ে যাবে। কোন জায়গায় জানি গেছিলাম? ও এই তো মাশাআল্লাহ, একজন কইছে ওই যে বরফ চলতেছে সারা দুনিয়া, মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর, সারা দুনিয়াতে নতুন নতুন আযাব আসছে, পৃথিবীর মানুষগুলা নাম জানে না, 2023 সনটা বড় ভয়াবহ হবে, এই তেশনে যদি বাঁচতে চান ফিরে আসা লাগবে কার দিকে? এবার চতুর্থ নাম্বার, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতারাজুল মিয়াদিনার ফায়াযাল্লু সাখিতা। একজনকে 100 দিনার দিয়ে দেওয়া হবে, মন ভরবে না। এখন চিন্তা করেন, গরিবের সম্পদ এখন বাড়ছে, কিন্তু গরিব গরিবই রয়ে গেছে, মন ভরো হয়নি। মানুষ এখন এমন, একটা ক্ষেতের ভিতরে 3 বার ফসল হয়, আগে 1 বার হইতো, এরপরও মনটা ভরে না, 10 মন দান হইতো
একশো গুণ দান হয়, ক্ষেত কমে গেছে তারপরে দান বাড়ছে, এরপর আল্লাহরে চিনে না, ঠিক কিনা বলেন? কত নাম্বার এটা? পাশে কোনো আওয়াজ করা যাবে না, মা বোনরা বিনয়ের সঙ্গে বলছি, থাক থাক অসুবিধা নেই, যারা পাশে আছেন আল্লাহর হস্তে আজকে রাতটা বড় মুবারক রাত হবে আমাদের জন্য, একটা লোক ডিস্টার্ব না করি। কয় নাম্বার ভাই? এটা কিন্তু একটা দার্স, আমি একটু আগেও বলছি এখনো বলতেছি, বলেন তো এক নাম্বারটা কি? দেখছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এটা কিচ্ছা কাহিনীর ওয়াজ আমি কইনি, আমি একটা হাদিস নিয়ে কথা বলতেছি সবার মুখস্থ করাই দিতেছি। দুই নাম্বারটা কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনটা ভরে গেছে আমার, কত রাত্রি দিছেন এটা কিচ্ছু বিষয় নেই, সব বাদ। তিন নাম্বারটা কি? আহা সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরপরে কয় নাম্বার ভাই? কি ধরো মিয়া, একেবারে ফুরাটা গজল লাগাই দিছে না, কোন কি? হ্যাঁ, সম্পদ বাড়বে কিন্তু মন ভরবে না। কয় নাম্বার? এখন দেখবেন ফুলাফানের আগে আঙ্গুর নানিরা দুই টাকা দিত আঙ্গুরে, নানারে আমি দেখি নাই ছোটকাল থেকে, একেবারে আমার জন্মের আগে আমার নানা মারা গেছে, নানিরে দেখছি অনেকদিন, মিশর যাওয়ার আগেও নানির কথাটা বললে মনটা দুর্বল হয়ে যায়, নানা নানি দাদা দাদি মানুষের বড় আপন, আমার দাদা আমারে ছোটকালে নিয়ে বলতো, নাতি তুই নামাজটা পড়া, আমি বলতাম দাদা আমি ছোট মানুষ আমি কেমনে নামাজ পড়াবো, কই তুই পড়া, তুই পড়াইলে আমার বড় ভালো লাগে। একদিন আমার হাতের মধ্যে দেখছে ক্রিকেট খেলার ব্যাট, ছোট মানুষ আমার জিজ্ঞাসা করছে, এই ব্যাট কে কিনে দিছে? আমি কইছি দাদা আব্বা কিনে দিছে, দৌড়ে আইছে বাসায়, আমার আম্মার নাম ধরে ডাকে কইতেছে, কেউ আমার নাতির হাতে ব্যাট কেন? সেই যে একদিন শাসন করলো আমার দাদা যে ব্যাট আর হাতে নিস না দাদা, সেদিন থেকে খেলাধুলা আমার আর ভালো লাগত, আমি শুধুমাত্র মাহফিলে পিছনে পিছনে পাগলের মতো দৌড়াইতাম, আমি মিশর যখন গিয়েছি আমি স্বপ্ন দেখতাম, আমি ওয়াজ করতেছি, আল্লাহ সেই স্বপ্নটারে আজকে এখানে আইন না বাস্তবে আল্লাহ বসাই দিছে, কসম আল্লাহ আমি স্বপ্ন দেখতাম, আমি বয়ান করতেছি মানুষ শুনতেছে, আল্লাহ তাআলা আজকে বসায় দিছে। ওই যে আমার দাদা দোয়া করছেন, ওই যে আমার নানি দোয়া করত, আমি যখন বিদায় নিয়ে চলে যাব মিশর যাচ্ছি, আমি তাকায় দেখি আমার পর্দাশীর নানি পর্দার ফাঁক দিয়ে তাকায় রয়েছে, আমি রাস্তায় চলে গেছি আমি তখনও তাকায় দেখি আমার নানি তাকায় আছে, আমি আবার ঘুরে গেছি নানি আমার দোয়া দিয়ে, নানি আমার মাথায় হাত দিয়ে বলতেছে, নাতিরে এসে মনে হয় আর দেখা হবে না, যদি দেখা না হয় নারীর জন্য একটু দোয়া করে দিস, আল্লাহ যেন নারীরে মাফ করে। এই হচ্ছে নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন, আর মা বাপ কত আপন এটা তো বোঝানো যাবে, বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রতি বছর নানির বাড়িতে ঈদ করতে যেতাম, মাদ্রাসা বন্ধ থাকতো ঈদ করতে যেতাম নানির বাড়িতে, নানি কষ্টে অর্জিত ওই নানার জমানো টাকাগুলা থেকে, ওই যে জমানো যদ্দূর ছিল এদ্দূর থেকে চলে ফিরে দুইটা টাকা আমাদেরকে দিত, কি খুশি যে নানির ওই টাকাটা, দুই টাকা নিয়ে ঈদের দিকে চলে যেতাম, ঈদগার দিকে চলে যেতাম দুইটা টাকা নিয়ে, চিন্তা করেন মুসলমান, সেই মানুষগুলো এখন এমন হয়ে গেছি, এখন পোলা পান্ডে দুইটা দিলে মানবো, পাঁচশো দিলেও কয় হইতো না, এক হাজার টাকার নোটটা দেয় সুতি নোট বলে, ওইটা কয় হে নোটটা দিয়ালা এক হাজার টাকারটা, আমি তুই এটা কেমনে বুঝোস, এটা এক হাজার এটা পাঁচশো বুঝোস, এরপরও কয় যে এক হাজার টাকারটা দিল, মানুষের মন ভরবে না কেয়ামতের আগে, কি পরিমাণ আল্লাহ দিয়েছেন কিন্তু আমাদের মন ভরে নাই, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা?
এরপরে আমার ভাইরা পাঁচ নম্বরে সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দখলতুহু আরবের এমন কোন ঘর থাকবে না ফিতনা ঢুকবে না সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে আজকে তাকায় দেখেন 12টা যখন বেজেছে অনেকে টাস টাস করে কি যেন ফুটাচ্ছে দেখছেন ফুটাস কি ব্যাককলের ব্যাককল আমরা কোথায় মুসলমান ইত্তেশনটা শুরু হইছে আমরা চিৎকার দিই আল্লাহকে ডাক দিব বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে আমরা জোরে আল্লাহু আকবার বললাম খুশি কে আল্লাহ আমরা বলে এবার বলি اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله هلال رشد وخير الله কাছে কইলাম আল্লাহ এই সাদের মালিক আল্লাহ আপনি আল্লাহ এটাকে আপনি আমাদের জন্য কল্যাণকর বানায় দেন আগামী একটা বছর আমাদের জন্য অমঙ্গল দিন না মঙ্গল দিয়ে ভরপুর করে দেন পরে না আমিন যারা যারা পড়ছেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে লাভবান বানায় দেয় প্রত্যেককে আল্লাহ পাক যেন বরকত দিয়ে ভরপুর করে দেন পড়েন আমিন কয় নাম্বার ভাই মাশাআল্লাহ একজন খালি দেয়া আছে কয় নাম্বার মাশাআল্লাহ সবাই একটু বলেন কয় নাম্বার আর জোরে কয় নাম্বার আল্লাহর হাবিব বলেন ফিতনা ঢুকে যাবে আরবের ঘরে ঘরে রক্ষণশীল সৌদি আজ এত পরিমাণ ফিতনার মধ্যে ডুবে আছে 2030 এর ভীষণ তারা হাতে নিয়েছে 2030 এর ভীষণ সৌদি আরব হাতে নিয়েছে 2030 এর ভিতরে এমন নগরী বানাবে নিয়ম সিটি নামে একটা সিটি ঘোষণা করেছে কৃত্রিম চাঁদ থাকবে উড়ন্ত ট্যাক্সি থাকবে রোবট দিয়ে কার্যাদি সম্পন্ন করা হবে আধুনিকতার এত ছোঁয়া লেগে যাবে গান বাজনা অলরেডি শুরু হয়ে গেছে আমার দেশে গায়িকা গেছিল কদিন আগে উমরা করতে না গান গাইতে পরে আবার উমরাও করে আইছে দেখ আবার ফক্কেও কয় গানও করছে উমরাও করছে হ্যাঁ কোন কারবার মসজিদ মে যাকে মসজিদেও যায় কারে রাজি রাখতো আল্লাহ রাজি রাখতে আবার শরাব পান করে মদ খায় কারে খুশি রাখতে শয়তানও যাতে বেজাল না হয় এই জন্য আজকের মাহফিলে নিয়ত করেন রাজি করবেন কারে এই জন্য আজকের মাহফিল থেকে একটা একটা করে সব মুখস্থ করে নিয়ে যান কয়টা আলামত কত নম্বর আছেন নতুন একটা বিবাহ সৌদি আরবে চালু হয়েছে আরবের অন্যান্য দেশে অনেক আগ থেকে ছিল সৌদি আরবে নতুন আগে নারীরা সৌদি আরবে খুব রক্ষণশীল ছিল নিজেদেরকে হেফাজত করে হিজাব পরে নাকাব করে পর্দা মেনে চলত আজ সেই নারীদেরকে স্বাধীনতা দিয়ে দোকানে দোকানে সব নারীদেরকে দেওয়া হচ্ছে মেলায় মেলায় নারীদেরকে দেওয়া হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে নতুন একটা বিবাহ চালু হয়েছে নিকাহে মিসিয়ার
নিকাহে মিসিয়ার কোন কি নাম মক্তবে ছাত্র কারা তোমরা কও তো কি নাম মিসিয়ার মানে টাকার বিনিময়ে বিবাহ বেডি নিজে ইউটিউবের মধ্যে নিজের অ্যাড্রেসিং দিবে যে আমি অমুক লম্বা এমন দেখতে এমন মোড়া এমন টেয়া বসে আছে এমন আমি আমার টাকা দিয়ে আপনারে বিয়ে করব যদিন আপনার পছন্দ হয় থাকবে যখন পছন্দ নাই তখন আর আপনি নাই এরকম বিয়ে কি আমার উদ্দেশ্য আছে নাকি এইটাও কইতেন না ভালা কথাটাও কইতেন না আমার উদ্দেশ্য আছে রসুল বলছে আরবকে খেয়ে ফেলবে এই ফিতনায় আজ আরবের ভিতরে ঘরে ঘরে ফিতনাটা ঢুকে গেছে মুসলমান আর সময় তেমন বাকি নাই এই কথাটা বলতে গেলে বুকটা ফেটে যায় আমার হাবিবের পুণ্যভূমি হুদুদ মক্কা হুদুদ মদিনা দাজ্জাল পর্যন্ত যেই জায়গায় ঢুকতে পারবে না এমন পুণ্যভূমি মক্কা মদিনায় ঘরে ঘরে আজকে ফিতনার ভিতরে ডুবে আছে পুরা সৌদির ভিতরে জেদ্দা রিয়াদের ভিতরে ইউরোপ আমেরিকার কালচারকে চর্চা করার ট্রেনিং দেওয়া হচ্ছে মাদায়েনে সালেহ গজবে নিমজ্জিত এলাকা যেখানে আল্লাহর হাবিব গেলে কাঁদতে কাঁদতে বের হতে বলছে আল্লাহর নবী যেখান থেকে কাঁদতে কাঁদতে বের হয়েছে সেই মাদায়েনে সালেহ এখন গান বাজনার বড় বড় পর্সা সাজায়া সেখানে আজাব আর গজবের কথা মুসলমান ভুলে গেছে গান বাজনা চলে দেদারসে ইউরোপ আমেরিকার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ও মুসলমানেরা চিন্তা করে আকাশ থেকে হঠাৎ করে বিকট আওয়াজ হয়েছে আর ভূমি কম্পে জমিনের সাথে ওই মাদায়েনে সালেহ জালেমদেরকে যিনি নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কে কয় নাম্বার আসি ভাই পাঁচ নাম্বার এ আমার শেষ দুইজনে উঠতাস শেষ তো হুজুর আমি একটু তাড়াতাড়ি জায়গা কে তাড়াতাড়ি কি হতো মাশাল্লাহ একজন মুরব্বি উঠছে একজন দুইজন মাশাল্লাহ যুবক চলে আসছে লিল্লাহে তাকবীর সবাই একটু মনোযোগটা দেন আবার কয় নাম্বার এখন পাঁচ নাম্বার শেষ এখন যাব কত ছয় নাম্বারে সুম্মা হুদনা তুনতা কোনো বাইনা কুমো বাইনা বানিল নাসফার ফায়াবদিরুর আল্লাহর হাবিব বললেন মুসলমানরা শোনো খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে কোন খ্রিস্টান তাও আল্লাহর হাবিব বলে দিলেন অর্থোডক্স খ্রিস্টান রোমানীয় খ্রিস্টান আজকে যারা রাশিয়া অবস্থান করেন বাইজেন্টাইন সম্রাটদের সময়ে যারা কনস্টান্টিনোপল ইস্তাম্বুলে যারা বসবাস করত হাদিসে যেই জায়গাটাকে কুস্তুন্তুনিয়া বলা হয় ওই জায়গার কথা নবী যে বলেছেন মুহাম্মদ আল ফাতিহের নেতৃত্বে বাইশ বছরের রণতুর্য বাদক সিপা সালার মুসলিম বীর যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিলেন ওই লোকগুলো আজকে রাশিয়ার মধ্যে চলে গেছে খ্রিস্টানেরা সেই খ্রিস্টানদের সঙ্গে চুক্তি চলছে এই আলামত মুসলমানদেরকে বলে দিচ্ছে ও চিরেই রাশিয়ার মুসলমানেরা গাদ্দারি করবে দু হাজার তেইশটা ভয়ানক কান খাড়া করে শোনে ইজাজকে ওয়াজ করতেছি না অনেকে মনে করতেছেন হুজুরে কয় আর কি গাদ্দারি হবে সামনে আপনারা দেখবেন সোভিয়েত ইউনিয়ন কি পরিমাণ অত্যাচার ইমাম বুখারীর দেশে চালিয়েছে আপনি দেখেন নাই আমি এবার উজবেকিস্তানে গিয়া বোবার মতো শুধু কাঁদছি ইমাম বুখারীর বাড়ি ইমাম তিরমিজির বাড়ি ইসমাইল কাফফাল আশাশির বাড়ি ইমাম মাতুরিদির বাড়ি খাওয়ারিজমির বাড়ি আল বিরুনির বাড়ি ইবনে সিনার বাড়ি
এমন বড় বড় অসংখ্য হাজারো আলেমের বাড়ি উজবেকিস্তান, যেই দেশের ভিতরে দাঁড়িয়ে রাখা নিষিদ্ধ ছিল, মহিলাদের স্কার্ট পরা বাধ্যতামূলক ছিল, হিজাব নিষিদ্ধ করে দিয়েছিল, কোরআন পড়া মুসলমানদের জন্য নিষিদ্ধ ছিল, জবান দিয়ে কোরআনের উচ্চারণ এখন আসে না, মাটির নিচে কোরআনকে পুথিত করে রাখতে বাধ্য করেছে, আগুন দিয়ে কোরআন পড়া অবস্থায় হাজার হাজার মুসলমানদেরকে জ্বালায়া পুড়ায় দেওয়া হয়েছে, গড়ে বন্দি মুসলমান বাহিরে তালা লাগায় রাখছে, বিশ ভিতরে কোরআন পড়তেছে, ওই মুসলমানদেরকে পেট্রোল মেরে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, হাজার হাজার মুসলমানদেরকে মারা হয়েছে, নারীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আজকে দেখলে মনে হয় মুসলমান শুধু নামে মুসলমান আছে, কাজে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? কয় নাম্বার আসি ভাই, সবাই একটু বলেন কয় নাম্বার? রাশিয়া গাদ্দারি করবে, আল্লাহর হাবিব বলেছেন কোন সময় গাদ্দারি করবে, তাহতা সামানি না গায়াব, আশিটা বড় বড় দলে পৃথিবীর সব মরুরেরা বিভক্ত হয়ে যাবে, কয়টা দল বড় তৈরি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের। ঠিক যখন আমি উজবেকিস্তানে ছিলাম তখনকার কথা বলতেছি, রাশিয়া গেছে, তুরস্কও গেছে, ইন্ডিয়াও গেছে, পাকিস্তানও গেছে, তুর্কিমিনিস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, এমনকি তুরস্ক চীন পর্যন্ত গেছে। একটা বলয় তৈরি হচ্ছে পৃথিবীতে, কি বলয়? তৃতীয় বিশ্বযুদ্ধের বলয়, একদিকে রাশিয়া একদিকে আমেরিকা। রসুল বলে গেছে কখন হবে এই ঘটনা, ঠিক তখন হবে তাহতা কুল্লি গায়াতিন ইসনা শারালফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য দাঁড়ায় যাবে, পক্ষে বিপক্ষে লড়াই লেগে যাবে, ইক্তাতিলুনা বাদুহুম বাদা, পক্ষে বিপক্ষে এমন লড়াই লেগে যাবে, একজন আর দুজন না, 100 জনের ভিতরে 99 জন মারা পড়বে, বাঁচবে কয়জন? যে একজন বাঁচবে সে মনে করবে আল্লাহ আমি একলাই মনে হয় বেঁচে আছি আর সব মরে গেছে, পৃথিবী মৃত্যু পুরি হবে সামনের পৃথিবী, আপনি যদি বাঁচতে চান আজকে দুইটা অস্ত্র হাতে তুলে নেন, কসম আল্লাহর যিনি আপনাকে বাঁচায় দিবেন তিনি কে? ওইটাও বুখারীর বর্ণনা, আপনারা আছেন তো ইনশাল্লাহ। শেষ, আমি কিন্তু ওয়াজের শেষে চলে আসছি, ছয়টা বলছি না, ছয়টা কিন্তু শেষ, আমি আরো দুইটা বাড়াই দিব, হাদিসের মধ্যে বাড়ানো যায় কি কইলেন এটা, সর্বনাশ কারবারটা, সাহস না কত চিন্তা করেন কারবারটা, আরো দুই মাশাআল্লাহ। আপনাদের এই যে মনোযোগটা আছে না, এটা আল্লাহ বড় খুশি হন, কেমন খুশি হন জানেন? আপনারা যদি কেন হুজুর রায় দুইটা ফোন তো ওয়াস করেন, ওয়াস কিন্তু 12টা ফোন তো যদি হয় দুইটার সব কিন্তু কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, এটাও বুখারীর বর্ণনা। যদি আল্লাহর কোন গোলাম সবের কাজে একটু নিয়ত করে ফেলে যে আজকে শেষ পর্যন্ত ওয়াস শুনবে, তো চিন্তা করছিলেন দুইটা ফোন তো ওয়াসটা শুনবে, দুইটা ফোন তো হয়েছে না, হয়েছে মনে করেন 12টা 10 পর্যন্ত, আল্লাহর হাবিব বলেন পুরা দুইটা পর্যন্ত শুনলে যেমন সওয়াব হতো ওই রকম সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দিবেন, খুশি নি? আর গিয়া যেতে নাইজ দিব, বা নাইজ দিলে দেন আল্লাহর কিরম দয়া, নাইজ জয়টা দিছেন ওইডার গুণা, নিয়ত করছেন গুণা নাই, জান নাই আল্লাহ মাফ করে দিস, গেছেন যতগুলা লাভ দিছেন ইমান নষ্ট হয়েছে, কালেমা পড়ছেন ইমান ঠিক হয়েছে, মাফ চাইছেন আল্লাহ মাফ করে দিছে, সুবহানাল্লাহ। এরপর তো সুবহানাল্লাহটা কইলেন না, এরপরও একটু আশা নিয়ে কন্যা সুবহানাল্লাহ, অস্ত্র হাতে তুলে নেবেন কয়টা আরো জোরে?
বাপরে বাপ, এর কি অস্ত্র? কামা এটা সুলতানার বেশি দিন শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন লাগবো, অ্যাটমিক পাওয়ার এমন ভাবে বিস্ফোরণ ঘটাবে। হুজাইফাতুল ইয়ামান বলেন, যিনি সিররুন নবী, নবীর গোপন গোপন বিষয়গুলো নবীজি বলতেন ডেকে ডেকে, হুজাইফা এই হবে পৃথিবীতে। তিনি বলেন 40 দিনের জন্য পৃথিবী অন্ধকার হয়ে যাবে, সূর্যের আলো ঢাকা পড়ে যাবে, পৃথিবী পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুইটা অস্ত্র হাতে তুলে নেওয়া লাগবে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, এক নাম্বার অস্ত্র হচ্ছে আল্লাহ আপনি রে ভালোবাসি, দুই নাম্বার অস্ত্র হচ্ছে নবী আপনাকে বড় ভালোবাসে। এখন নবীকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হবে, নবীর আদর্শ মানলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তো নবীজিরে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা কি বেশি এখন? কথা কয় না বেশি কম? একটু উদাহরণ দিই, কষ্ট হবে না তো? আর সর্বোচ্চ 10টা মিনিট আমার একটু দেন। কটা মিনিট ধরুন? আচ্ছা 2 ঘন্টা কইছেন, 2 ঘন্টা সব তো ভাইবেন, অসুবিধা নেই, 10টা মিনিট দেন একটু। মা বোন অনেক আসছে, মা বোনদের জন্য কিছু না কইলে বাবার এখন যায় না। ইয়ং মাশাআল্লাহ এই তাই বসছে, মাশাআল্লাহ দে জোয়ান হইলে কম দে, ও হে তো জোয়ান পুরা। তাহলে ঠিক দেখছেন, কারবার টাইম মনে ছিলাম যে যুবক যদি কয় তাহলে বুঝবো যে আগ্রহ ডাস, যুবক আগ্রহ আছে লিল্লাহে তাকবীর। যে যুবক আজকের রাতটা এবাদত দিয়ে কাটাইতেছে কত দামি আপনারা জানেন? আমি দুইটা পা ধরে হস্তে এই 2023টাতে একটা অন্যায় তুমি করো, জরিপ চালায় দেখা গেছে 100 জন যুবকের ভিতরে 81 জন যুবক খারাপ ভিডিও দেখে, 81 জন যুবক পর্ণ আসক্তির মধ্যে ডুবে আছে। আল্লাহর পরও কত মায়া করেন আমাদের। যে আয়াতের তাফসীর করছিলাম আল্লাহ বলেন ফিতনারে ভয় কর, ফিতনা বা আজাব যখন আসবে সবাইকে আমি ধরব, আজাব দেওয়ার ক্ষেত্রে আমি বড় কঠোর, এরপরেও বারবার আমার দেশকে ভালোবেসে সব দেশের মারলেও আমার দেশের মানুষগুলাকে যিনি ছেড়ে দেন তিনি কে? আমার ভাই আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন কেন? কারণ আমাদেরকে আল্লাহ বড় আদর করে, বড় ভালোবাসে। এদেশের মানুষগুলা সরল সহজ, এদেশের মানুষগুলা আলেম প্রিয়, অল্প কিছু লোক ছাড়া অধিকাংশ লোক আল্লাহরে বড় ভালোবাস। এরূপ হইতে পারে নামাজ পড়ে না, কিন্তু নবীর ব্যাপারে কথা হইলে বেনামাজি পর্যন্ত দাঁড়া যায়, আমি গুলি খাব আমার নবীর বিপক্ষে, একটা কথা শুনব না মানব না জীবন দিয়ে দিব, ঠিক কিনা বলে? এই জন্য যতজন আমার সামনে বসলেন, যতজন আজকের মাহফিলে আসলেন বসলেন, হিসাব করেন এমন তো একটা লোক নাই আমরা গুনাহ করি না, পুরা বছর ব্যাপী কত গুনাহ করছি। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ গুনাহ করলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমি অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, আমার মনে হয় আমি বধির হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, আমার মনে হয় আমি বোবা হয়ে যেতাম। আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ পাক এরকম লজ্জা দেন নাই। বান্দা আমার কাছে মাফ চা, কোন সময় তোর মনে চায় গোলাম রে, কোন সময় তোর মনটা চায়
দিনে গুনাহ করে ফেলেছিস রাত হয়ে গেছে আমার কাছে মাফ চেয়ে ফেল তোর দিনের গুনাহগুলো ডেকে ডেকে রাত্রিকালে আমি মাফ করে দেব বলেন আল্লাহু আকবার وَإِنَّ اللَّهَ يَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ আবার দিনের বেলায় আল্লাহ বলেন গোলাম রাত্রি বেলায় অন্ধকারে গুনাহ করে ফেলেছিলি দুনিয়ার কেউ দেখে নাই আমি মালিককে ফাঁকি দিতে পারো না আমার কাছে মাফ চা যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন তিনি কে আল্লাহ আমার ভাইরা দুইটা অস্ত্রের পরে বলবো এই মাহফিল থেকে নিয়ত করেন সন্তানদেরকে মানুষ বানাবেন আমরা করি কি জানেন সন্তানের কোনো মন বুঝি না মেহমানরা আসছে সবার সামনে কই ধরে দিয়ে কিচ্ছু হবে না এই যে একটা ছেলে এইটা কি ছেলে ফুলার মতো ফুলা হইলে হয় ফুত নাইলে হয় জঙ্গলের ভূত আমার ফুত একটা ভূত এই ঠিক কইছে একজনে এরম কইবেন ফুলা পান্ডে খবরদার ফুলা পান্ডে আপনি একটু হাত দিয়ে কইবেন মাজান রে তোর লগে একান্ত একটু নসিহত করতে আমার বড় মনে চায় তোর লগে একান্ত একটু সময় কাটাবো একটু তোরে কথা শোনাবো আমার দুঃখের কিছু কথা বলবো তোর কি একটু সময় হবে হিরো যদি আপনি আপনার ফুতে রেখন যে বাজান একটু সময় হইব ফুত কিরম হইব চিন্তা করেন দিদি ফুত কাইন্দে দিব জাগার মধ্যে যে আল্লাহ আকবার আব্বাই কয় কি আমার আব্বা এখনো আমার আদর করে বলে বাজান আসো একটু বসি একটু কথা বলি মাঝে মাঝে আব্বা বৈশা কথা বলে আমার কাছে তখন মনে হয় আল্লাহ আকবার ঠিক আমি বাসা থেকে বের হতে অন্তত 10 বার আমার আব্বারে বলি আব্বা আমার জন্য দোয়া করে আমি দেখি আমার ছোট্ট ছেলে ঘুরে ঘুরে আইসা আমারে বলে আব্বা তুমিও আমারে দোয়া দিয়ে দাও ও তো বাচ্চা মানুষ ও বুঝে না ও খালি বলে যখন দেখে যে আমি ঘুরে ঘুরে কই আব্বা দোয়া করেন আম্মা দোয়া করেন আমার ছেলেটাও ঘুরে আর টেউ টেউ করে একটু পরে পরে বলে আব্বা তুমি দোয়া দাও আমারে আমি মাথায় ধরে বলি আব্বা তোমার আল্লাহ বড় আলেম বানাক তোমার আল্লাহ দিনদার বানাক তোমার আল্লাহ পরহেজগার বানাক আরো যখন ছোট ছিল বাইরে থেকে আমি ঢুকতাম হাত ভর্তি অনেক কিছু কিনে নিয়ে গেছি পোলা আমারে জিজ্ঞাসা করতো আব্বা তুমি কি আনছো আমি বলতাম বাজান আমি তোমার জন্য দোয়া আনছি পোলায় তাকায় দেখতো কি দোয়াটা কি তাকায় দেখে দোয়া মানি মিষ্টি দোয়া মানি সানাসুর দোয়া মানি চকলেট সব দোয়া তো কইতো যে দোয়ায় আমি পাইলাম কেন বাজান দোয়াই তো সব পাইছি দোয়াই তো তুমি সব পেয়েছো এজন্য সন্তানদেরকে আদর করে নসিহত করবে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম বুঝায়া বুঝায়া নসিহত করছি কলিজার ভিতরে সন্তানের গেতে গেছে মাওলার কাছে পর্যন্ত পছন্দ লেগে গেছে সুবহানাল্লাহ আর আপনি নসিহত করেন কেমনে মেহমান ডাইলি বদমাইশ আমার ছেলে হেল্লেগা মুখ দেয়াইতে রে মানসে ফায় গোল্ডেন অ্যাপলাস হেফায় থ্রি পয়েন্ট খাস না তুই ছেলে কয় আল্লাহ দুনিয়া থাকে কি লাভ আমার ও গার্জিয়ান এইভাবে নসিহত করার নিয়ম আদর করে নসিহত করেন সন্তানদেরকে বোঝান বাবারে আমি চাই দুনিয়াতে তোদের জন্য অনেক কষ্ট করছি জান্নাতে একলগে থাকতে চাই সেদিন জান্নাতের সামনে মানুষেরা কাঁদবে আল্লাহ বলবেন মায়ুব কি জান্নাতিরা রে আজকে তোদের চোখে পানি কেন জান্নাতি কেন তুমি কান্দ জান্নাতি সেদিন বলবে আল্লাহ আইনা উসরতি কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার স্ত্রী কোথায় আমার মা বাবা আজকে তো দেখতেছি না এত এত জান্নাতির মধ্যে আল্লাহ বলবেন ও জান্নাতিরা
আজ দেখো আমি ফেরেশতাদেরকে দিয়ে হাজির করাচ্ছি ফেরেশতারা নিয়ে আসো তার ছেলে নিয়ে আসো তার মেয়ে অনেক ছেলের গায়ে তাকায় দেখবে জাহান্নামের পোশাক পরানো অনেকে মেয়ের গায়ে তাকায় দেখবে জাহান্নামের পোশাক পরানো আজকে আপনি বাপ সন্তানের দুঃখ আপনার বড় দুঃখ লাগে বড় যন্ত্রণা লাগে সেদিনও আপনি কাঁদবেন আজকে যদি সন্তানকে আদর করে বুঝায় জান্নাতি বানাতে পারেন সেদিন আপনার মুখে যিনি হাসি ফোটায় দিবেন তিনি কে এবার আমার ভাইরা শেষ পাঁচটা মিনিট উঠছেন না মনোযোগটা দেন মা বোনরা বেশি করে মনোযোগ দেন এখন বিয়ে করছেন ঘরে গিয়া সালাম দেন এরকম মুসলমান কয়জন আছেন একটু টান টান করে হাতটা উঠান তো দেখি মাশাআল্লাহ একটু উড়ায় রাখেন জোরে সবাই না আরে বাপ রে বাপ ঘরে গিয়া বিয়া করছেন সালাম দেন কেটা কেটা হেরা একটু হাতটা উঠান একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন মাশাআল্লাহ বিয়ে করছে ঠিক আছে সাতজন আটজন নয়জন দশজন এগারোজন বারোজন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ মাশাআল্লাহ উনত্রিশ জন লোক পাওয়া গেছে যিনি ও পিছনে একজন আছে লিল্লাহে তাকবীর তিরিশ পুরো হয়ে গেছে এবার হাতটা নামা এই তিরিশ জন লোক পাইলাম এত এত মানুষের মধ্যে যে হুজুর আমরা বিয়া করছি গিয়া সালাম দেয় কে আর কেডা কেডা বিয়া করছেন না একটু হাঁটা উড়ান তো দেখি এটা কয়টা ফুলামান বিয়া করছে না দেখেন সবই তো কম বেশি বিয়ে শাদী করছে কি কর এবার হাঁটটা নামা এই যে সালামটা দিতে কি লাগে লজ্জা লাগে হুজুর ভীষণ লজ্জা ভোরে কেমনে সালাম দিই এই সালাম দেন না দেখা ঘরের মধ্যে জিন ঢুকে জিন আজকে কানটা খারাপ করে ওয়াজটা শুনে যখনই সালাম নাই জিনেরা কয় আদ্রক্তমূল মাবি খুব সুন্দর হয়েছে ঢুক ঘরের ভিতরে আমরা তো টের পান না হঠাৎ করে বেসিনের ভিতরে জিনরা অবস্থান করতেছে বৈশাখে গরম পানিটা সারছেন কয় তোর বাপ দশা লাগাই এলাম তার শরীরের মধ্যে গরম পানি লাগছে সে তো আমরা ছাড়বে না টাস করে হঠাৎ করে দেখবেন বাথরুমের গ্লাসটা ফেটে গেছে খিরে দিব্যি ভালো গ্লাসটা ফাটলো কেমনে ওই যে জিন ঢুকছে সালাম কালাম কিচ্ছু নেই হঠাৎ করে বাচ্চাটা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠছে আপনি মনে করছেন হয়েছে কি জিনের খাদ্য হার কাটা আস্তে পানির মধ্যে আলগুস্তে ছেড়ে দিচ্ছেন এটা জিনের খাদ্য যখন ধরে আল্লাহ রিজিক দিয়ে দেয় আপনার খানার ভিতরে কেউ ফান ডেলে দিলে হেরে থইবেন আপনি কত বড় সাহস তুই ফান ডাল চোদকে লিয়ে জিনেও রাগ করে এজন্য খবরদার সালাম ছাড়া একটা লোক ঘরে ঢুকবেন না রাজি আছেন এরপরে ঘরের ভিতরে ঢুকিয়া কিরে আমার মেসক গেল করে আছে তো এরকম একটা মেসক রাখবেন আছে কার আছে দিদি আরে না এখন দেহান পকেটে তুলে হ্যাঁ সব বাড়িতে এটা হচ্ছে সিলাহুল মোমেন মোমেনের অস্ত্র মোমেন অস্ত্র ছাড়া থাকে নেই এই অস্ত্রটা এই বছর হাতে নেবেন নেবেন তো ইনশাল্লাহ এটা একটা দলিল লন খালি অস্ত্র নামিয়া এক হাজার কিলোমিটার গেছেন সবচেয়ে বড় সুপার পাওয়ার হিরাক্লিয়াসের বিরুদ্ধে রসুল লড়বে তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সাহাবি লক্ষের উপরে তারা তিরিশ হাজার সাহাবি নিয়ে রসুল গেছে আয় আছে সাহাবাই কেরাম ক্ষুধার যন্ত্রণায় উটের ভিতরে যে জমা পানি থাকে ওই পানি পর্যন্ত সাহাবাই কেরাম পান করছে কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারে না ওদিক দিয়া হিরে হিরাক্লিয়াসের বাহিনী দেখতেছে কিরে এমন লড়া লড়তেছে মুসলমান ক্ষুধার যন্ত্রণায় এদিকে যায় ওদিকে যায় আর গাছের ডালগুলা সিরা সিরা সবাই এভাবে দৈরা মিসব করতেছে হিরাক্লিয়াসের বাহিনী কয় সর্বনাশ এরা এমনি কইরা গাছের ডাইল ভাঙ্গিয়া ভাঙ্গিয়ে কি করতেছে আমগুর মনে খাইয়া সিরা ফেরালে বিনা যুদ্ধে কোনো রক্তপাত হয় নাই বিনা যুদ্ধে আল্লাহ পাক সেই সময়ের সুপার পাওয়ারের বিরুদ্ধে
শুধু মাত্র মিসওয়াকের মতো অস্ত্রের কারণে বিজয় দিয়ে দিয়েছেন বলেন আল্লাহ নবিনী অস্ত্রটা গড়ের মধ্যে গিয়া স্ত্রীর সামনে কথা বলার ক্ষেত্রে আদব কায়দা লাজ লেহাজ কিচ্ছু অঙ্গন নাই রসূল প্রথমে গিয়েই মিসওয়াক করতেন আগে সবচেয়ে সুন্দর ড্রেসটা পরে স্ত্রীদের সঙ্গে কথা বলতেন আর আমরা করি কি কলার থুর কলার ওই যে কান্দা কয় না আপনি গলাকাত কি কয় ও কাঞ্জাল কাঞ্জালের মধ্যে যে কূপ দিছেন টস টস কইরা কষগুলা ফইরা ফুরা লুঙ্গি লেবরা সেব রয়ে গেছে হিডা ফইরা জীবনে কোনোদিন বাইরে বেরোতে পারেন না এটা ঘরের মধ্যে পড়ার লাগে রেখে দিছেন যে আল্লাহ আমি এত কৃপণ না লুঙ্গিটা 600 টাকা দিয়ে কিনছি রে নষ্ট হইতে দিব প্রয়োজনে এটা ফুরা দিয়া ছাই বানাবো এরপরে ছাই দিয়া দাঁত মাজবো এরপরে এটা দিব না নষ্ট হইতে এই হিসেবে আমার স্বভাব স্ত্রীর সামনে গেলে তখন এরকম লুঙ্গিটি পিনবে আর সবচেয়ে ছিদ্রওয়ালা গেঞ্জি যেটা অন্তত ফুলাফানে টাইনা সিরা 10টা ফোড়া বানাই ফেলেছে যেমন আমার বাচ্চায় দেখলে আমার গেঞ্জির মধ্যে ফোড়া রাখালি খুঁজে যে কোনটা ফোড়া আছে ওইটা সিরা ফেলায় টাইনা আমি চিন্তা করলাম আল্লাহ ছোট কাল থেকে ওর এই বুঝ কেমনে হইল ও গেঞ্জি সিরা দেখলেই হলো টাইনা এটা সিরা ফেলায় তা আমি আর কি করব এই জন্য যতজন সামনে বসছেন সিরা ফাটা গেঞ্জি পরবেন না বাসায় সবচেয়ে স্মার্ট ড্রেস স্মার্ট ড্রেস যেটা আছে সেটা পরবেন আপনার স্ত্রীর সামনে ঠিক কিনা বলেন এটা সুন্নাত স্ত্রীরে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন রসুল ঘুরতে নিয়ে যে বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু তাকায় দেখো এই পাহাড়টা আমাদেরকে বড় ভালোবাসে আমরা এই পাহাড়টারে বড় ভালোবাসি জোরে করে আল্লাহু আকবার এরপরে রসুল কি করতেন আম্মা জান যখন অসুস্থ থাকতেন আল্লাহ রসুল বলছে ইহুদিরা অসুস্থ থাকলে স্ত্রীদেরকে কাছে জায়গা দেয় না আর আম্মা জানদেরকে রসুল বলতেন তোমরা এই সময় আরো বেশি আমার সঙ্গে থাকবা তখন রসুল আম্মা জান যেখান থেকে পানি পান করতেন ওই জায়গায় ঠোঁট লাগায় রসুল পান করতেন আম্মা জান হার চিবায় রাখতেন নবীজি সেই হার খাইতেন আম্মা জানের মনটা কত ভালো লাগতো রসুল আমার একটু অবহেলা করে না এমনকি আম্মা জানকে নিয়ে গোসলে যেতেন বলতেন দানি আনসিল আগে আমাকে দাও আমি গোসল করি আম্মা জান বলতেন দানি আনসিল নবী আমাকে আগে দেন আমি গোসল করি জোরে করে আল্লাহু আকবার এরপরে যখন স্ত্রী কেঁদে দিবে তখন একটা সুন্নত আমল করবেন আমরা কি করি এ খবরদার কানলে আমার মাথা রাগ উঠবে রক্ত উঠবে গিয়ে মাথা খবরদার কান্দিস না কানলে কিন্তু আর খবর আছে খাটের তলে ছায়া দেখ আল্লাহ ফাজুনটা রাখছি সোজা করে এলাম বাইরে কন্নি এটা আরে কথা কয় না কর এটা হারাম কোন মহিলাকে এই কথা বলার অথরিটি আপনার নাই কে দিছে অথরিটি আপনি কানলে আপনার রাগ উঠতে যায় মাথা তো আপনি কি রাগ করেন না বেটাটা বাপরে বা অথচ একদিন সফিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহার চোখের মধ্যে দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আম্মা জান বললেন নবীজি কেমন ওটা আপনি দিলেন আমি আপনার সঙ্গে গল্প করতে পারলাম না উঠ পিছনে পড়ে গেছে আমার মনে দুঃখ আল্লাহর হাবিব কাছে নিয়ে বসে চোখের পানিটা আদর করে মুছে দিলেন সঙ্গে সঙ্গে আম্মা জানের কান্নাটা শেষ হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আর আমরা কানলে কি কই কান্দিস না কানলে কিন্তু আমার মাথাত রক্ত উঠে জানো সেটা আমি এক কথার লোক দুই কথা কইতাম না আর কথায় কথায় আরেকটা কথা আমরা কই তোর লোকে আমার আর বেশি দিন খাওয়া হইতো না আমি হিসাব করছি শুনিয়ে শুনিয়ে আর এক সপ্তাহ যাইতে পারে এরপরে মনে হয় আর না আর বেশি দিন টিকত না অথচ আল্লাহর হাবিব স্ত্রীদেরকে বলতেন আনা লাউ তাল্লিক জিন্দেগিতে কোনোদিন আমি নবী তালাক দিব না বলেন আল্লাহ আকবার কি মুসলমান হয়েছেন আমরা কথায় কথায় বউরে কোন সময় তিন কথা আয় আমার মুখ দিয়া আর কিছু না আইলেও তিনটা কথা আইলো কোন সময় আয়ে এটা কম যায় না সাবধানে থাইস তুই এরপরে তালাক দেওয়া শুরু করলে তরেও দিছি তিন তালাক তোর মারে দিছি 1000 তালাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় বলা হয়েছে এইরকম যদি একজন বেয়াদব বলে বাকি যে 999 তালাক এর উপরে সব তালাক তার পিঠের উপরে দিতে হবে এরপরও তিন তালাক দিলে তিন তালাক পতিত হবে ওয়া কানা ফি আহদি রাসূলিল্লাহ রসুলের জমানায় তালাক জয়টাই দিতেন পতিত হইতো একটা আবু বকরের জমানায় তালাক জয়টা দিতেন পতিত হইতো একটা ওয়া কানা ফি আহদি ওমর ওমরের জমানার দুই বছর ছিল এরকম
পরে উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আলফু তালকা তোর উপরে 1000 তালাক উমর রাদিয়াল্লাহু কি তিনটা রাখা বাকি 997 টা তালাকের বিচার কেটা করব মুমিন তো এরকম কথা বলতে পারে না সব সাহাবীদেরকে নিয়ে ইজমা হলো তিন তালাক দিলে তিন তালাক পতিত হয়ে যাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা ইজমা হস সাহাবীদের ইজমা মাসালা বোঝানোটা কঠিন ওমা থাক বাবা ফোনটা কাটতে দিয়ে এলাম থাক অসুবিধা নেই হইছে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে স্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করবেন ইস্তাউসু বিন নিসাই খায়রা আর মহিলারা এমন একটা কথা জিগেলি ছাত করে ওঠে তুমি কি বুঝবা তোমার কোনো ঘিলু আছে আগে কইছি তোমরা বেককল তোমরা আকল বুদ্ধি নেই তুমি কইছে বুদ্ধি নেই চললে আমার জীবন চলবে এই যে মহিলাদের লগে এই আচরণগুলো করেন না দেখে কি হয় জানেন না না এমন সব মহিলায় দেশ ভরে গেছে কয় সব আমার নামে লিখে দিন তাহলে তোর ঘর করতাম না ঠিক কিনা বলেন এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় কয় আমি দেখে আপনার ভাত খাইয়া গেলাম অন্য ভিডিও লি ফুলাও খেলি কয়নি এরপরে দেখবেন হান্নানা এমন মহিলা বেরোইব আমনে কইছেন একটা গ্লাস পানি দেও সেন ভিক্ষুকের মতো কইছেন এরপরও কয় যে এটার নাম গ্লাস এটার নাম জগ পানি লইয়া খান ফান এরপরে দেখবেন কান্না না একটু সুফার মধ্যে বইছেন আটকা সুফা টান করছে আমনে কইছেন কিও কি হইছে কইটা আমার বাপের বাইতে আনছি আমার একটা হক আছে না আমারে না জিগাই দিব কইছেন উঠেন যৌতুক হারাম অনেক সময় চাপায় দেয় শ্বশুর বাড়ির উপরে কি চাপায় দেয় আমার যে সমাজ 1000 লোক না নিলে ওই তো না ওই তো আমার 1000 লোক নেওয়ার লাগবে আপনি এত বড় মাতবর আপনার নিজের টেয়াদা অনুষ্ঠান করে 1000 লোক খাওয়ান আপনি যে ওই যে চাপায় দিলেন মেয়ের বাপের উপরে এটাও যৌতুক এটাও হারাম ঠিক কিনা বলেন দেখছেন আলেমরা কি জোরে ঠিক কইছে তার মানে আপনি বুঝছেন না যেটা কোনো কায়দায় মনে হালাল আছে এটা হারাম হারাম যেই জিনিস এমনি হালাল প্রত্যাশা করার কারণে ওই জিনিস হারাম হয়ে গেছে ঠিক কিনা বলেন এরপরে আমরা করি কি অনেক সিস্টেমে যৌতুকের জন্য সাজায় রাখি খাটটা কিনা রাখছে শ্বশুরে কয় শাশুড়িও কয় আলহামদুলিল্লাহ সেরা অল্প বয়সে অনেক কিছু সাজাইছে এই যে খাটটা সেরাই বানাইছে খালি আলমারিটা আর শোকেসটা আর আমার একটা সাইকেল কষ্ট হয় একটা হুন্ডা ছেলেটা পারে নাই আল্লাহ দিয়ে দিবে ইনশাল্লাহ উদ্দেশ্য হচ্ছে তুই গিয়া লই আয় এটার নামও যৌতুক এটার নামও কি হারাম এই যৌতুকের কারণে সংসার ভেঙে যাচ্ছে এরপরে দেখবেন হাত দা আঁকা দাজ্জালের ফেতনায় মহিলারা এমন হবে ঘরের মধ্যে একটা শাড়ি লিয়ে গেছেন দেহা মাত্র করবো কি আনলেন এটা দেখকে তো মনে হইতেছে এটা মরা কালার বেশি দিন কালার যাইতো না আর আমার তো এই কালার পছন্দ না এই যে বেরিয়ে কথাটা কইছে এটা হারাম হইছে হারাম হারাম এরপরে দেখবেন সাদ্দাকা কোথায় কোথায় তর্ক করবে এরপরে দেখবেন বাররাকা শুধু তর্কই করবে না গালি গালাস করতে পর্যন্ত দেরি তো করবেই না গায়ে হাত তুলতেও দেরি করবে না এমন মহিলা এখন আছে না না মেলা আজ যা বাড়ি যায় না উফাই নেই তাহলে এবার চিন্তা করেন এই যে কথাগুলা বললাম বাস্তবের সাথে মিল আছে না নাই পুরা এই কথাগুলা সামনে রেখে বলতে চাই খবরদার ভালো হয়ে যায় স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করেন সন্তানদের সঙ্গে সুন্দর আচরণ করেন 2022 আমরা শেষ করছি এশার নামাজ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর নামে বড় করে স্লোগান দিছি এরপরে দোয়া করছি আল্লাহ এই বছরটা আপনি আমাদের জন্য ভালো কাটায় দিয়ে ফজরের নামাজটা 2023 আমরা ইনশাআল্লাহ বাজামাত নামাজ করে শুরু করব ইনশাআল্লাহ বলে আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক পড়েন আমিন কামিয়াবি দান করুক পড়েন আমিন আমরা আর দেরি করব না সরাসরি মোনাজাতের জন্য হাত উঠাবো আল্লাহুম্মা আমিন